आईपीएल 2023 এই পাঁচ বিধ্বংসী প্লেয়ারকে দলে পাওয়ার জন্য নিলামে ঝাঁপাতে চলেছে কেকেআর। হ্যাঁ ফ্রেন্ডস, আইপিএল 2023 এর আগে বেশ কিছু দুর্ধর্ষ প্লেয়ারদের সন্ধান পেয়ে গেল নাইট রাইডার্স টিম। দুর্দান্ত পারফর্ম করা এই প্লেয়ারদের দলে নেওয়ার জন্য নিলামে ঝাঁপাতে পারে কেকেআর। তাদের মধ্যে একজন হলো রাইলি রুসো। হ্যাঁ ফ্রেন্ডস, সাউথ আফ্রিকার এই বিধ্বংসী ব্যাটসম্যানটি এবছর ভাইটালিটি ব্লাস্টে 191 স্ট্রাইক রেটে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন। ভাইটালিটি ব্লাস্ট লিগে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে সকলের নজর কেড়েছিলেন এই রাইলি রুসো। তাই নিলামে তার পেছনে ঝাঁপাতে পারে কেকেআর। এবং দু নম্বর বেন স্টোকস। সম্প্রতি আন্তর্জাতিক ওডিআই থেকে অবসর নেওয়া এই কিংবদন্তি অলরাউন্ডারটিকে আইপিএল 2023 দলে নেওয়ার জন্য নিলামে কোটি কোটি টাকা খরচ করতে পারে কেকেআর। এবং তিন নম্বর রিস টপলি। হ্যাঁ ফ্রেন্ডস, ইংল্যান্ডের এই ভয়ানক বোলারটির উপর আইপিএল 2023 নজর রয়েছে সকল ফ্র্যাঞ্চাইজির। দুর্ধর্ষ বল করে ভারতকে হারিয়েছিল এই টপলি। এবং চার নম্বর কলিন মুনরো। হ্যাঁ ফ্রেন্ডস, অ্যারন ফিঞ্চের জায়গায় আইপিএল 2023 কলিন মুনরোকে কিনতে পারে কেকেআর। সে এবছর ভাইটালিটি ব্লাস্টে দুর্দান্ত পারফর্ম করেছে। তাছাড়া এবছর টিকেআর দলে তার আবারও কামব্যাক ঘটেছে। তাই নিলামে তার উপর নজর থাকবে কেকেআরের। এবং পাঁচ নম্বর লিটন দাস। হ্যাঁ ফ্রেন্ডস, বাংলাদেশের এই সেরা উইকেট কিপার ব্যাটসম্যানটির উপর আইপিএল 2023 নজর রেখেছে কেকেআর। ওপেনিং ও উইকেট কিপার নিয়ে সমস্যা দেখা দিয়েছিল এবছর কলকাতার নাইট রাইডার্স টিমের। তাই লিটন দাসের মতো সেরা প্লেয়ারকে নিলাম থেকে তুলে নিতে চাইবে কলকাতার নাইট রাইডার্স টিম। সো ফ্রেন্ডস, তোমাদের মতে আইপিএল 2023 কোন কোন প্লেয়ারকে কেনা উচিত কেকেআরের? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং কেকেআরের ফ্যান হয়ে আইপিএল 2023 কেকেআরের এক শক্তিশালী স্কোয়াড দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক। এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।